जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्कार, श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम निवेदन करी। आपनादेर सकलके प्रणाम जानिए आज आमरा एकटु साधु संगेर प्रसंगे सत्कथाय मनन एई शिरोनामेर आध्यात्मिक अनुध्यान पर्वटी सम्पन्न करब। परम पूजनीय श्रीमद स्वामी वेदानंदजी महाराजेर लेखा ब्रह्म विद्यार सन्धाने एई प्रबंधेर आलोके आमरा आज के स्मरण करब जे साधु संग हच्छे सर्वरोगेर औषध। शास्त्रे देहे आत्मा बोध व्यक्तिदेरी असुर बला हय एवं आसरिक प्रवृत्तिर मानुषेरा निम्नमुखी इंद्रिय सुखभोगेई सारा जीवन मग्न थाकेन। अर्थात पार्थिव कामना बासना पूर्ण आमिमय जीवन निये आसरिक प्रवृत्तिर मानुषदेर नित्य दिनेर काज करबार एकटा तागिद देखते पाया जाय। सेई आमिमय जीवनटा किरम ना, आमी ब्राह्मण, आमी पंडित, आमी ज्ञानी, आमार बाड़ी, आमार परिवार, सब समय शुधु आमी आमी रब। किन्तु ए आमिटा आसे कोत्थेके ना बासनार उत्ताल तरंगे आमादेर उच्चतम लक्ष्यटा जीवनेर जेटा सेटा हाबुडुबु खाय। फले এই যারা আমিময় জীবন কাটান তারা জীবনের পরম সত্যের পথে চলতে পারেন না। কিন্তু যদি একটু আমরা গভীরে চিন্তা করি তাহলে বাস্তবিক আমির কোনো প্রকৃত অস্তিত্ব আছে কি? উপনিষদ মানুষের এই যথার্থ আমির সন্ধান দিয়েছে। উপনিষদ বারবার আমাদের স্মরণ করাতে চেয়েছে কে আমি, আমাদের যথার্থ স্বরূপ কি। অনন্ত আকাশের বুকে অগণিত গ্রহ নক্ষত্রের মাঝে পৃথিবী নামক গ্রহে মানুষ শের যে জীবন ধারণ, সেই জীবন ধারণের রহস্যটা কি? বৈদিক মানব মনের এগুলোই ছিল আকুল জিজ্ঞাসা। আকাশের মতন পরিব্যাপ্ত, সমুদ্রের মতন গভীর এবং পর্বতের মতন প্রশান্ত মন নিয়ে প্রজ্ঞাবান ভারতীয় ঋষিরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। পৃথিবী নামক গ্রহে যতদিন মৃত্যু থাকবে, দুঃখ, যন্ত্রণা, বেদনা, হাহাকার থাকবে, মনের গহনে পাপ ও কর্মজনিত অপরাধ বোধ থাকবে, ততদিন মানুষ জীবনে পরম সত্যের রহস্য সন্ধানে ব্যাপৃত থাকবে। এবং উপনিষদের সমগ্র তাৎপর্যটাই হচ্ছে এই সত্যময় জীবন যাপন করা। আমরা যদি মনে প্রাণে সৎভাবে সৎ পথে চলতে থাকি তাহলে জীবনের একটা পর্যায়ে এসে আমরা নিজেদের স্বরূপকে উপলব্ধি করতে পারব। সাধারণভাবে আমরা চিন্তা করি না, অনুভব করি না যে মন কী, চিত্ত কী, বুদ্ধি কী, অহংকার কী, পুণ্য কী, ঈশ্বর কী, জগৎ কী। আমরা বলি মনটা ভালো লাগছে না, আর বাঁচার ইচ্ছা নেই, জীবন ভোর শুধু দুঃখ যন্ত্রণাই ভোগ করে গেলাম। কিন্তু উপনিষদের ঋষিরা বলছেন অমৃতস্য পুত্রা, অর্থাৎ হে মানব, তুমি অমৃতের সন্তান, তুমি শুদ্ধ পবিত্র আত্মস্বরূপ, আনন্দস্বরূপ, তোমার দুঃখ নেই, যন্ত্রণা নেই, তুমি মর্তলোকের সাক্ষাৎ ঈশ্বর। ঋষিরা এগুলো কোনোটাই মিথ্যা বলেননি, কোনো কল্পনা গাঁজাখড়ি গল্প তাও করেননি। কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাসে মন যন্ত্রণায় ছটফট করছে। আমরা এই ভ্রান্ত জীবন দর্শনে বিশ্বস্ত বলে, পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার প্রভাবে জর্জরিত বলে আমরা উপনিষদের ঋষিদের এই ঘোষণাটিকে বারবার বুঝতেই পাচ্ছি না। উপনিষদের ঋষিরা বলছেন সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিতত দেবযান, অর্থাৎ জীবনে সত্যেরই জয়লাভ হয়, অসত্যের নয়। কারণ দেবযান ব্রহ্ম উপলব্ধি নামক বিস্তীর্ণ পথ, এই সত্যের দ্বারাই লাভ করা যায়। এই পথে ভোগ তৃষ্ণা, স্বার্থপরতা, মিথ্যা, বঞ্চনা, দম্ভ, অহংকারের সঙ্গে যাওয়া সম্ভব নয়। সেই জন্য বলা হয় যে রজগুণজাত এইসব আসরিক সম্পদের ফলে দেহের রক্ত মাংসে এবং ধন সম্পদে মানবীয় চেতনা বাঁধা থাকে। উপনিষদের ব্রহ্মবিদ্যা অনুশীলন করলে প্রথমেই চোখে পড়ে এক অসাধারণ সত্য। কি সেই মহামূল্যবান সত্য জ্ঞান, না মানুষ হচ্ছে এক সতত ক্রমবিকাশশীল প্রাণী, প্রতি মুহূর্তে তার দেহের
মনের বুদ্ধির চেতনার বিকাশ ঘটছে, মনের বিভিন্ন ভালো মন্দ গুণাবলীর পরিবর্তন ঘটছে, পাশবিক মানবিক তথা দৈবিক সংস্কারগুলোর ক্রমবর্ধমান সংঘাত ঘটছে, ফলে চেতনার ক্রমবিকাশ বা ক্রমসংকোচন হচ্ছে। তার মানে কোন পথে মনের বিকাশ ধারাটিকে সচেতনভাবে আমরা বহন করে নিয়ে যাব সেটাই আমাদের চিন্তা ভাবনা করতে হয়। এবং তারপরে আদর্শ, এবং আদর্শকে অভ্যাস করা, এবং জীবন ও অন্যদের জীবনের গঠনে সেই আদর্শের রূপায়ণ করা। সেজন্য উপনিষদ বিশ্বের সকল পদার্থের মধ্যে ব্রহ্মদৃষ্টি স্থাপন করতে বলেছে, কারণ উপনিষদের প্রতিটি মন্ত্র মহান ভাবধারায় পূর্ণ। উপনিষদের এই জ্ঞান আমাদের জীবনদশায় শান্তির প্রলেপ দিয়ে সমস্ত সাংসারিক দুঃখ জয় করার ক্ষমতা দিয়েছে, এবং বারবার আমাদের জানিয়েছে উপনিষদ যে মৃত্যুর পরেও আমাকে শান্তি দেবে। সেই জন্য উপনিষদ এই যে সকল পদার্থের মধ্যে ব্রহ্মদৃষ্টি স্থাপনের কথা বলছে, সেটাই তো বলা হয়েছে ঈশা বাহ্য মিদং সর্বং যত কিঞ্চ জগৎত্বাং জগৎ, অর্থাৎ জগতে যা কিছু পদার্থ আছে সবই আত্মরূপী পরমেশ্বর দ্বারা আচ্ছাদন করবে। একমাত্র পরমেশ্বরই সত্য, জগৎ তাহাতে কল্পিত মিথ্যা। এই জ্ঞানের দ্বারা জগতের সত্যতা বিলুপ্ত করবে। কাজেই ব্রহ্ম ছাড়া আর অন্য কোনো সত্তা উপনিষদ স্বীকার করে না। এই ব্রহ্মচিন্তা যত বেশি হবে আমাদের জীবনের ধারাও তত বদলে যাবে, ততই বারবার আমাদের মনে হবে আমি আমার কল্পনা ছাড়া কিচ্ছু নয়, এই বোধে সত্য আছে নিশ্চয়। তুমি তোমার তোমাদের মাঝে আমার আমি মিশে আছে অনন্তের খোঁজে। ভারতীয় মনীষার এই উপনিষদ হচ্ছে অফুরন্ত সম্পদ, এটি ব্রহ্মবিদ্যা নামে খ্যাতি লাভ করেছে, এবং আত্মবিদ্যা হচ্ছে জ্ঞানের খনি। কিন্তু আমাদের গভীর একাগ্রতা এবং বুদ্ধির বিকাশ না থাকলে এই ব্রহ্মবিদ্যায় প্রবেশ করা যায় না। সেই জন্য পুরাণগুলোকে পঞ্চম বেদ বলা হয়, ইতিহাস ও পুরাণং পঞ্চমং বেদানং বেদম, এবং বারবার বলা হয়েছে ক্ষুদ্র বেষ্টি মন বিশ্ব মনের সাথে ওতপ্রোতভাবে জুড়ে যায়। সেজন্য ব্রহ্মাণ্ডকেই নিজের শরীর বলে অনুভূত হয় তখন যখন ব্যষ্টি অহং সমষ্টি অহংয়ে রূপান্তরিত হয়ে যায়। যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ড। ঠাকুরের জীবনে আমরা নানান ঘটনার মধ্যে দিয়ে সেটা দেখতে পাই। নৌকোয় মাঝিদের দুজনের মধ্যে কলহ হচ্ছে, ঝগড়া হচ্ছে, এবং একজন একজনের পিঠে চড় বসিয়ে দিয়েছে। সেই নৌকার মাঝিদের চপেটা আঘাত ঠাকুরের নিজের শরীরের আঘাতের অনুভব হয়েছে। নবীন দুর্বা দলে অন্য ব্যক্তি কর্তৃক যখন পদদলিত হচ্ছে, অর্থাৎ ঘাসের ওপর দিয়ে যখন কেউ পা মারি দিয়ে যাচ্ছে, তখন ঠাকুরের নিজে বুকে যন্ত্রণা অনুভব করছেন। বেলপাতা তোলা, ফুল ছিঁড়ে ফেলা, এগুলোতে ঠাকুর সেই বোধে ভাবিত হচ্ছেন, সবটাই যেন অদ্বৈত তত্ত্বের চূড়ান্ত সাক্ষ্য। সেই জন্য বলছে যে এই একত্ব অনুভূতি শাস্ত্রের ভাষায় অপরাক্ষ অনুভূতি, এই উপলব্ধিটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান, পরম জ্ঞান, ব্রহ্ম সত্য স্বরূপ। তার মানে সত্য আর ব্রহ্ম হচ্ছে অভিন্ন, তাই পরম সত্যের অনুসন্ধান মানেই হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য প্রচেষ্টা করা। প্রাচীন ভারতবর্ষের সর্বত্র এই ব্রহ্মজ্ঞান বা সত্যজ্ঞান লাভের জন্য উন্মাদনা লক্ষ্য করা যায়। পাশ্চাত্য দেশের বিজ্ঞানীরা পদার্থের ক্রমাগত বিশ্লেষণের মাধ্যমে এক অদ্বিতীয় চৈতন্য শক্তি তত্ত্বে পৌঁছেছেন, যেটা প্রাচীন ভারতবর্ষের বহু পূর্বেই আবিষ্কৃত হয়েছিল। এবং সেই জন্য শ্রুতির পাশাপাশি পুরাণে সহজ গল্পের মাধ্যমে এই সত্যজ্ঞান লাভের অবতারণা করা হয়েছে। মার্কণ্ড পুরাণের একটি কাহিনী আমরা যদি স্মরণ করি তাহলে বুঝতে পারি, প্রাচীন ভারতে রানী মদালসা নামে এক অসাধারণ নারী ছিলেন। তিনি পবিত্র শাস্ত্র গ্রন্থে আদর্শ মাতা হিসাবে পূজিতা হয়ে আছেন, ব্রহ্মজ্ঞানী, পতিব্রতা এবং ধর্মচারিণী। দেবাদিদেব শঙ্করের কৃপায় মদালসা যোগবিদ্যায় সিদ্ধি লাভ করেছিলেন, এবং সুগভীর ধ্যানশীলতা, যুক্তিবাদী মন এবং বিনম্রতার আচরণের জন্য এই রানী মদালসা সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার পবিত্র অন্তরে যে সত্য প্রেম এবং জ্ঞানের বীজটি বপন করতে হয় সেটা রানী মদালসা জানতেন, এবং আজকেও
একদম অনস্বীকার্যভাবে প্রমাণ হয়েছে বর্তমান যুগে যে শিশু মনে পূর্বজন্মের ভালো মন্দের সংস্কারের বীজ থাকে। পূর্বে সেই শুভ অশুভ সংস্কারগুলোই পার্থিব পরিবেশে ভালো মন্দ গুণ রূপে বয়স বাড়ার সাথে সাথে প্রকাশিত হয়। কাজে ভূমিষ্ঠ হওয়ার পরের মুহূর্ত থেকে মানব শিশুর মনটা তিলে তিলে প্রস্ফুটিত হতে থাকে। রানী মদালসার যখন প্রথম পুত্র জন্মায় তখন পিতা পুত্রের নাম রেখেছিলেন বিক্রান্ত, কারণ বিক্রমশীল সাহসী বীর্যবান। তত্ত্বজ্ঞানী রানী হাসলেন, তিনি মনে মনে ভাবলেন বিক্রান্ত এ তো কল্পনা, কারণ শিশুর নামকরণে থাকে বাবা মায়ের গোপন আশা। এর সঙ্গে বাস্তব শিশুটির দেহ মনের কতটা সম্পর্ক আছে, সেজন্য তত্ত্বজ্ঞানী বুদ্ধিমতী রানী সত্যজ্ঞানের সঙ্গে কোনো আপোষ করলেন না। ছেলে কাঁদলেই তিনি বলতেন, বাছা তোমার কোনো নাম নেই, তুমি তো ছেলে শুদ্ধ আত্মা, তোমার পিতা কল্পনা দিয়ে এই পঞ্চভূতের দেহে একটি নাম সংযোজন করেছেন, এটা সাংকেতিক শব্দমাত্র, আসলে তুমি সচ্চিত আনন্দরূপ পরমাত্মা, নাম রূপ দেহ মনের অন্তরালে, কর্মফলে মর্ত্যলোকে মানব শরীরে জন্ম নিয়েছ, এই দেহের মধ্যে তুমি আছো, আবার দেহের বাইরেও তুমি আছো, তাহলে তুমি কাঁদছ কেন, বলং অহ বলো অহং ব্রহ্মাস্মি, বলো তত্ত্বমসি, তুমি সেই পরম ব্রহ্ম, তুমি দেহ নও, তুমি মন নও, তোমার স্থান নেই, কাল নেই, গোত্র নেই, জাতি নেই, নাম নেই, রূপ নেই, তুমি সত্যম শিবম সুন্দরম। ছেলে যত বড় হয় মায়ের মুখে ততই সুন্দর কথা শুনে সে বিস্মিত হয়ে যায়। একদিন সেই মায়ের শুদ্ধ জ্ঞান এবং অনন্ত অনুভূতি ছেলের চিত্তে ব্রহ্মবিদ্যার অনুপম পরমানন্দ লাভ করায় বাড়ায়। ছেলেটি শুনতে শুনতে অন্তর্মুখী হয়ে যায় এবং অত্যন্ত বয়স বাড়ার সাথে সাথে তার মুখমণ্ডলে পবিত্র সুন্দর মধুর রূপ ধারণ করে এবং মাতার অনুগ্রহে সে যৌবনেই অনাসক্ত হয়ে পরম সত্যকে উপলব্ধি করার জন্য বনে গমন করে। আরও দুই পুত্রকে এইভাবেই তিনি আত্মজ্ঞান প্রদান করেছেন, অর্থাৎ দেখলে মনে হচ্ছে যেন অহংকার মমতা শূন্য হয়ে তিনি এই কাজ করছেন। প্রত্যেক সন্তানকেই স্বার্থপর সংসার জীবন ত্যাগ করে সেই আত্ম অনুসন্ধানে ব্রতী করতে পাঠাচ্ছেন। অবশেষে রানীর চতুর্থ পুত্র জন্মালেন মদালসা। অন্য পুত্রদের যখন জন্মাচ্ছেন রাজা বললেন, মদালসা অন্য পুত্রদের তুমি আত্মজ্ঞান একে প্রবৃত্তি মার্গের উপদেশ দাও, নইলে রাজবংশ লোপ পাবে। মদালসা কুমারকে গার্হস্থ্য এবং রাজধর্মের উপদেশ দিলেন। পার্থিব গান লাভের মধ্যে দিয়ে অলর্ককে, এই চতুর্থ সন্তান অলর্ককে বড় করতে চাইলেন। যৌবনে পদার্পণ করে অলর্ক বিবাহ করলেন। আরও চার বছর পরে অলর্কর একটা পুত্র সন্তান জন্মালো। এমন সময় মদালসা এবং তার স্বামী কুবল আয়স্য বান প্রস্থে যাওয়ার জন্য তৈরি হলেন। এই বিদায়ের আগে মদালসা পুত্রের হাতে একটা আংটি দিয়ে বললেন, বাছা সংসারী ব্যক্তিরা স্বভাবত মায়া মমতা পরায়ণ হয়ে অশেষ দুঃখ ভোগ করে, প্রাণপ্রিয় বন্ধুর অদর্শনে বা শত্রুর আঘাতে ধন নাশের অসহ্য বেদনা তারা বোধ করে। জীবনের পথে চলতে চলতে তোমারও ঘোর বিপদের অবস্থা হলে এই অঙ্গুলির ভেতরে সূক্ষ্মাকারে লেখা পত্রে আমার উপদেশ পাঠ করবে এবং সেই মতো কাজ করবে। এই বলে চলে গেলেন তপস্যায়। অলর্ক বহুকাল মহাবিক্রমে এবং ধর্মনিষ্ঠার সাথে রাজকার্য পরিচালনা করলেন। রাজ্যের ধন রত্ন বাড়ল, মৃগয়া পরনিন্দা নৃত্য কীরা পান ঈর্ষা নানান কিছু, কিন্তু তার অন্তরে দুশ্চিন্তা অস্থিরতা অহংকার সব এলো। এমন সময় সেই ব্রহ্মজ্ঞানী মায়ের ছেলে অলর্কর মায়ের কথা মনে এলো, বিবেক বৈরাগ্য। তখন এই দেহসুখ ইন্দ্রিয় সুখের পেছনে ছোটাকে স্তব্ধ করে তত্ত্বজ্ঞানের কী করে উদয় হয় সেটার কথা তিনি ভাবলেন। কাশীরাজের সাহায্য প্রার্থনা করলেন। কাশীরাজ বুঝিয়ে বললেন যে তার ছোটো ভাই অলর্ক অন্যায়ভাবে তাদের হেনস্থা করে পিতৃরাজ্য ভোগ দখল করেছে। কাশীরাজের শরণাপন্ন হয়ে সেই অলর্ক বিরুদ্ধে প্রতাপশালী রাজা সৈন্য প্রেরণ করলেন, যুদ্ধ হলেন, অর্থাৎ অলর্ক একটা সময় ব্যাকুল হয়ে উঠলেন, হতাশায় মায়ের মুখটা ভেসে উঠল। তখন তার সেই আংটির কথা মনে পড়ল, কৌতূহল হলো, তিনি দেখলেন সূক্ষ্মাক্ষরে লেখা পত্রটি এবং সেখানে লেখা রয়েছে, সঙ্গ সর্বাত্মনা ত্যায্য সচেত ত্বতু না স্বকতে
স্বসদ্ভিবি সহ কর্তব্য সত্য সঙ্গ হি ভেষজম, অর্থাৎ সঙ্গ আসক্তি সর্বতোভাবে ত্যাজ্য। যদি সব ত্যাগ করতে সমর্থ না হও, সাধুদের সঙ্গ করো, সাধু সঙ্গ সর্বরোগের ওষুধ, মুক্তি কামনা সর্বকামনা রোগের ওষুধ। প্রজ্ঞা সম্পন্ন মায়ের এই উপদেশ পড়ে অলোরকের অন্তরে জ্ঞান জ্যোতি প্রকাশ পেল। তিনি তৎক্ষণাৎ নিঃসঙ্গ অবস্থায় রাজ্য থেকে বেরিয়ে গেলেন, সাধু খুঁজতে বেরোলেন, এবং সৌভাগ্যক্রমে তিনি খুব তাড়াতাড়ি মহাপুরুষ সাধুশ্রেষ্ঠ যোগীরাজ দত্তাত্রয়ের কাছে উপস্থিত হল এবং আত্মসমর্পণ করল। দত্তাত্রেয় অলোরকের সমস্ত কথা শুনে বললেন, অলোরক, অহংকার এবং মমতাবধি তোমার সমস্ত দুঃখ যন্ত্রণার মূল, কিন্তু এই সুখ ও দুঃখ মনের ধর্ম। মন তো প্রকৃতি, দেহ মন বুদ্ধি সবই প্রকৃতির অন্তর্গত, কিন্তু তুমি বা আমি যখন মন নই তখন সুখ দুঃখ আমাদের তত্ত্ব নেই। আকাশ এক হলেও যেমন ঘট, কুম্ভ এবং কমণ্ডলু পাত্রভেদে বহুবোধ বলে মনে হয়, তেমনি আত্মা এক হলেও সুবাহু কাশীরাজ আমি শরীর ভেদে ভিন্ন বলে মনে হচ্ছে। তাই বিষয় বাসনা ত্যাগ হলে ধীরে ধীরে এই আমিময় বন্ধনগ্রস্ত জীবনের দৈব বিকাশ শুরু হয়। সেই জন্য মুক্তি বা পরমানন্দের জন্যে প্রথমে বিষয়ের আসক্তি ত্যাগ করতে হবে। অলর্ক যোগীবরের উপদেশ শ্রবণ করে অহং ব্রহ্মাস্মি মন্ত্র লাভ করলেন, সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলেন এবং নিজ আত্মার সাথে পরমাত্মার ঐক্য অনুভূতি লাভ করে মানব জীবনকে ধন্য করলেন। বেদান্ত বক্তৃতায় স্বামীজি লাহোরে বলেছিলেন, হে লাহোরবাসী যুবকবৃন্দ, আবার সেই বিশাল অদ্বৈতভাবের পতাকা উড্ডীন করো, কারণ আর কোনো ভিত্তির ওপর সেই অপূর্ব প্রেম প্রতিষ্ঠিত হইতে পারে না। যতদিন না তোমরা সেই এক ভগবানকে সর্বত্র অবস্থিত দেখিতেছ, ততদিন তোমাদের ভেতর সেই প্রেম জন্মিতে পারে না। সেই প্রেমের পতাকা উড়াইয়া দাও, ওঠো জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছেছ ততদিন নিশ্চিন্ত থাকিও। এইটি এই যে বোনের বেদান্তকে ঘরে নিয়ে আসছে, ব্রহ্মবিদ্যা আমাদের সহজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে যে মানুষ যদি আসক্তি শূন্য হয় তাহলেই সে আনন্দিত হয়, তখনই সে সমদর্শী হয়। যে সমদর্শী এর নাম তিহার, সেই কি সেজন্যই বিষয় বাসনা ধীরে ধীরে ত্যাগ করলে আমিময় বন্ধনগ্রস্ত জীবনের দৈব প্রকাশটা শুরু হয়। সেই জন্য এই যে ঘোর কপটতা দূর করতে হবে, চাই চরিত্র, চাই এরূপ দৃঢ়তা এবং চরিত্রবল, যাতে মানুষ একটা ভাবকে মরণ কামড় দিয়ে ধরে রাখতে পারে। আমরা এই সৎকথার মননের মধ্যে দিয়ে ধীরে ধীরে 135টি দিনকে পার করে যাচ্ছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেই ব্রহ্মজ্ঞান, আমাদের সেই ব্রহ্মবিদ্যা লাভ হচ্ছে কি, এবং সেটি লাভ করার একটাই উপায় সাধুসঙ্গ। সাধুসঙ্গই হচ্ছে সর্বরোগের ওষুধ, তাই সাধুসঙ্গ আমাদের করতে হবে। মনে রাখতে হবে বারে বারে আসা তো আর হবে না, এই পৃথিবীতে আমরা বারবার আসবো না, একটাই জীবন, সেই জীবনটাকে যেন ধন্য পূর্ণ কৃতার্থ করে যাই। কীভাবে করব, মানুষের জন্য সেবা করব, হৃদয়টা বিস্তার করব, পরো দুঃখে একটু অনুভব করব এবং সাধু সঙ্গ করব, সমাজে আমার দ্বারা যতটুকু কল্যাণ সেবা হবে সেটুকু নিয়োজিত করব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম।